हाय आज के आबार एक नतून भिडियो निये आपनादेर साथे हाजिर होयेछि। आज के आबार आपनादेर सकल के आमार यूट्यूब मेडिसिन चैनल नासिम हेल्थ केयारे स्वागत जानाई। आज के आमरा आलोचना करब बायर्स टनिक सम्बन्धे। आपनारा होयतो अनेके एटिर परिचित होयतो जाना नाई केनो डाक्टर एई टनिकटिर प्रेसक्रिप्शन करेन। তাহলে আসুন আজকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বায়ার্স টনিক সম্বন্ধে। বায়ার্স টনিক বায়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ম্যানুফ্যাকচার করা হয় আর এর মূল্য 170 টাকা। তবে মূল্য স্থায়ী নয়, সময়ের সাথে সাথে কম বেশি হতে থাকে। তো ফ্রেন্ড এখন জেনে নেওয়া যাক এটি কী কী কাজে ইউজ করা হয় এবং কারা কারা সেবন করতে পারেন। এটি একটি হেলথ টনিক। শরীর দুর্বলতা, কমজোরি হওয়া, মানসিক দুশ্চিন্তা, ক্ষুধা মন্দা, ঘুম কম হওয়া, কাজের প্রতি মনোযোগ না লাগা, সব সময় অলসতা, মনমরা হয়ে বসে থাকা, লিভার কমজোর হওয়া, খাবারের প্রতি এনার্জি না হওয়া, ধীরে ধীরে শরীরে ওজন কম হওয়া, এই সব সমস্যা সমাধানের জন্য ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে থাকেন। তো ফ্রেন্ড এই তো হলো এর কাজের কথা। এবার আমরা জানব এর ডোজের সম্বন্ধে। বয়স অনুসারে ডোজ দেওয়া হয়ে থাকে। তার আগে আমি একটা কথা বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। স্বাস্থ্য সচেতনতা হওয়া সবার প্রয়োজন। আমি প্রত্যেকটি ভিডিওতে নতুন নতুন মেডিসিন সম্বন্ধে আলোচনা করি যা সকলের জানা প্রয়োজন। এর ডোজ হলো সাধারণতভাবে বড়দের 10 ml করে দিনে 3 বার আর 5-7 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের 5 ml করে দিনে 3 বার দেওয়া হয়ে থাকে। এই ভিডিওতে কোনো কোম্পানি বা কোনো মেডিসিন প্রচারিত করা হয় না। ভিডিওতে শুধুমাত্র মেডিসিন সম্পর্কে জানকারি দেওয়া হয়ে থাকে। যে কোনো মেডিসিন সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সেবন করবেন। এটিকে সেবন করার ফলে তেমন কোনো সাইড ইফেক্ট দেখা যায় না। তবে যদি এটি সেবন করার ফলে উল্টি ভাব বা শরীরে কোনো ডিফেক্ট দেখা যায় তাহলে ডাক্তারের পরামর্শ করে তবেই সেবন করবেন। তো ফ্রেন্ড এতক্ষণ ধরে ভিডিওটিকে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।